আমি এই মামার রিক্সা উঠেছিলাম আমার ক্যাম্পাসে আসার উদ্দেশ্যে। তো মামা ঠিকঠাক মতো ভাড়াও জানতো না, তো আমি বুঝতে পেরেছিলাম যে মামা নতুন ঢাকায় হয়তো। আর মামার পরনের গেঞ্জিটা দেখে আমার খুবই খারাপ লাগতেছিল। আপনি 100 টাকা নেন, একটা গেঞ্জি কিনেন। আপনার গেঞ্জিটা ছেঁড়া। আমি তো স্টুডেন্ট, এত দিতে পারবো না আপনাকে। আপনি কবে থেকে রিক্সা চালান? 6 দিন আইছি। মানে বড় করছেন, সেনাবাহিনীর চাকরি করে, তার কি দায়িত্ব নাই? বিয়ে করছে ছেলে? তোমার আল্লাহ পাক ভালো রাখ, পড়াশোনা ভালো করো। চিনেন এদিকে সবকিছু? রিক্সা যা চালান? মারে এদিকে চিনি নে, দোয়া করেন।